করার চেষ্টা করছে, ধর্ম ধর্মে ভাগ করার চেষ্টা করছে, বর্ণ বর্ণ ভাগ করার চেষ্টা করছে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করার চেষ্টা করছে। কেন্দ্রের বিজেপি সরকার রাষ্ট্রপতি শাসন করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে। আপনারা সকলে শুনেছেন আগামী 2021 সালে যে নির্বাচন, সেই নির্বাচন রাষ্ট্রপতি শাসন করে ওরা করবে। আমরা বলছি তোমাদের ক্ষমতা থাকে তুমি রাষ্ট্রপতি শাসন করে রাখাও, এই বাংলার মানুষ প্রমাণ করে দেবে রাষ্ট্রপতি শাসনে আমরা ভোট দিয়ে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারি। রাষ্ট্রপতি শাসন কেন, এখানে নাকি আইন শৃঙ্খলা রাখা কি হয়েছে, এখানে গণতন্ত্রে ধ্বংস, এখানে সংবিধান ধ্বংস, গণতন্ত্র ধ্বংস হয়। 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, 2019 সালে যখন বিজেপি 18টা সিট পেয়েছিল, তখন কিন্তু গণতন্ত্র ধ্বংস হয়নি। আর যখন উপনির্বাচনে 3টে সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, তখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। এই হচ্ছে বিজেপির কথা। সংবিধান, সংবিধানের কথা বলছেন। আজকের আপনি মধ্যপ্রদেশ কর্ণাটকে কি অবস্থা আপনারা দেখছেন, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক দুটো রাজ্যের নির্বাচিত সরকার, নির্বাচিত সরকারকে ভেঙে দিচ্ছে, দিয়ে বিজেপির দিকে নিয়ে আসার চেষ্টা করছে, চক্রান্ত করছে। আজকে উত্তরপ্রদেশে একজন আদিবাসী মহিলাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, শেষে পুড়িয়ে মারা হয়েছে। একবার সেখানে যায়নি কেন্দ্রীয় নেতারা, সেখানে যায়নি কেন, উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি নেই, উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি কোনো কথা বলছে না কেন, বিহারের রাষ্ট্রপতি কোনো কথা বলছে না কেন, বিহারের রাষ্ট্রপতি আপনারা জানেন দুর্গা পুজো নিয়ে, বিহারে দুর্গা পুজো নিয়ে দুজনকে গুলি করে মেরেছে। বিহারের রাষ্ট্রপতি একটা কথা বললো না তো, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি একটা কথা বললো না তো, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি একবারে বললো না এই নারীকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা অন্যায় কাজ। আর আমাদের এখানে আইন শৃঙ্খলার আমলতি আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে দার্জিলিং কি অবস্থা ছিল, জঙ্গলমহল কি অবস্থা ছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর দার্জিলিং একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে, জঙ্গলমহলে একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে, সারা পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করছে। এমনি একটা সময় বলছে যে এখানে নাকি আইন শৃঙ্খলার অবনতি আছে, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, আইন শৃঙ্খলা কেন্দ্রের বিষয় নয়, রাজ্যের বিষয়। এই রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে আজকের এই জনসভা, যদি রাষ্ট্রপতি শাসন করে তো বাংলার মানুষ দেখিয়ে দেবে যে রাষ্ট্রপতি শাসন করে পশ্চিমবাংলায় জেতা যায় না, রাষ্ট্রপতি শাসন করে পশ্চিমবাংলায় জেতা যায় না, বাংলার মানুষ ভোট দিয়ে তা আমার প্রমাণ করবে। প্রতিনিয়ত বঞ্চনা করছে আমাদের সরকারকে, প্রতিনিয়ত আমাদের রাজ্য সরকার পশ্চিমবাংলার সরকারকে বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, আমরা 57,000 কোটি টাকা পাই এবং জিএসটি বাবদ 5,000 কোটি টাকা পাই, এই টাকা আমরা পাই, আরো টাকা আমরা পাই, কিন্তু সেগুলো দিচ্ছে না। এরা চাইছে বাংলার মানুষ না খেতে পেয়ে মরুক, বাংলার মানুষ বিনা চিকিৎসায় মরুক, বাংলার মানুষ মারামারি করে মরুক, এখানে জঙ্গল কাটাতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে, সকলে এক হতে হবে, সবাই মিলে এই বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে আগামী দিন আমাদের হটাবার পরিকল্পনা নিতে হবে, সেই শপথ আজকে গ্রহণ করতে হবে। সেই জন্য আমরা আজকের এখানে এসেছি। আমরা বেশি কথা বলতে চাই না, আমাদের নেতৃবৃন্দ এসে যাবে, আরও কিছু কিছু আমাদের বক্তব্য রাখবে। আমরা কি উন্নয়ন করছি না, আমরা রাস্তাঘাট করছি না, আমরা বিদ্যুতায়ন করছি না, আমরা গ্রামের টিউবওয়েল করছি না, এ কাজ কে করেছে, কোন সরকার করেছে বল, 34 বছরে বাম সরকার করতে পেরেছে, বিজেপি যে সরকার যে আছে তারা করতে পেরেছে। আজকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায়
মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করার চেষ্টা করছে। মৃত্যুর পরেও 2000 টাকা, জন্মানোর সময় টাকা, মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা, ব্রাহ্মণদের টাকা, মহাজনদের টাকা, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে পশ্চিমবাংলায় হিন্দু এবং মুসলমানের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ সহ সমস্ত জায়গায় মন্দির মসজিদ সব উন্নয়ন করেছে এই সরকারের অমলে। পূজার জন্য 25,000 টাকা দিয়েছে, প্রত্যেকটা পূজা প্যান্ডেলকে 50,000 টাকা দিয়েছে এই সরকার, এবং পুরোহিতদেরও টাকা দেওয়ার ব্যবস্থা করেছে এই সরকার। প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা ভাবনা করে, প্রত্যেকটা আমাদের বেকার জীবনের জন্য আমাদের তিনি চিন্তা ভাবনা করেছেন। 2 লক্ষ করে টাকা তাদের দেওয়া হবে সেই পরিকল্পনা তিনি করেছেন, এবং 5% টাকা বেকারদের দিতে হবে, 10% দেবে রাজ্য সরকার, আর বাকি টাকা ব্যাংক দেবে। এইভাবে সমস্ত বেকারদের মুক্তি ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছে, বেকারদের আমাদের মুক্তি করতে হবে। আজকে বেকারদের মুক্তি 33,000 আমাদের সরকার, রাজ্য সরকারের 33,000 শূন্য পদ আছে, সেই শূন্য পদ পূরণ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনের আগে, শূন্য পদ পূরণ হয়ে যাবে। 33,000 যদি শূন্য পদ পূরণ হয় তাহলে কি সব মানুষের চাকরি হবে? তাই বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। আজকে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জন্য প্রতি মুহূর্তে তিনি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে কি কি দেয়নি তিনি, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা এগিয়ে চলেছি। পশ্চিমবাংলার উন্নয়ন চলছে, পশ্চিমবাংলার শান্তি চলছে, সেই শান্তিকে নষ্ট করে রাষ্ট্রপতি শাসন করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমাদের জেহাদ এবং তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে। প্রতিটা আমরা গ্রাম পঞ্চায়েতে রাষ্ট্রপতি শাসন করার বিরুদ্ধে আমরা মিছিল করব, সেই মিছিলে আপনারা হাজারো হাজারো মানুষ প্রতি অঞ্চল সভাপতি এবং প্রধান এখানে উপস্থিত আছে, প্রত্যেকে আপনারা এক হয়ে এই রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে বিজেপিকে হটাতে হবে এই পশ্চিমবাংলায়। এই প্রতিজ্ঞা গ্রহণ করার জন্য সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আন্দোলন ঝাঁপিয়ে পড়বে। এই অনুরোধ, এই আবেদন রেখে আমি আমার প্রারম্ভিক বক্তব্য আমি রাখলাম, এবং সকলকে অনুরোধ করছি, প্রায় আমাদের মাঠ পরিপূর্ণ হতে চলেছে, যারা পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের বাঁদিকে সামনের দিকে চলে আসেন, বাঁদিকে জায়গা আছে, বাঁদিকে এদিকে জায়গা আছে, সামনের দিকে মায়েরা বাঁদিকে বসুন, ছেলেরা সামনের দিকে চলে আসুন, এখানে অনেকটা জায়গা আছে। এরপরে আনুষ্ঠানিকভাবে আমাদের সভা আর একটু চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ না আসে, আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনারা সকলে সহযোগিতা করবেন, এই আবেদন করে সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।